হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য খুবই চমৎকার আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আজকেও আমি কথা বলবো মূলত SVG যে টি শার্ট ডিজাইনগুলো হয় বা এই টাইপোগ্রাফি টাইপের যে টি শার্ট ডিজাইনগুলো হয় সেগুলো নিয়ে। তো অ্যাজ এ লার্নার প্রথম টি শার্ট ডিজাইন শিখতে গেলে এই ডিজাইনগুলো বা এই টাইপের ডিজাইনগুলো যদি আমাদেরকে করা হয় তাহলে কী হয়, আমাদের ফন্ট সম্পর্কে অনেক ধারণা চলে আসে, অনেক কিছু বিষয় জানা যায়, তারপরে গিয়ে কালারফুল বা ভেক্টর বেস ডিজাইনগুলো করলে সবচেয়ে বেটার হয়। তো আজকে আমি আসলে কথা বলবো মূলত পজিটিভ কোয়ার্টস বা পজিটিভ সেইং নিয়ে, যেটা নিয়ে আসলে খুব কম ডিজাইনে গুগলে পাবেন। আর আজকে আমি যে কোয়ার্টসটা নিয়ে ডিজাইনটা করব সেই কোয়ার্টসের ডিজাইনটা আসলে গুগল খুঁজলেও আপনি খুব বেশি পাবেন না। হ্যাঁ, এমনি ইমেজের উপরে লেখা আছে, কিন্তু আমি যে টাইপের ডিজাইন করতে চাচ্ছি সেই টাইপের ডিজাইন আসলে পাবেন না। তো আমাদের ওই কোয়ার্টসকে, এখন যদি আমার কোনো কোয়ার্টস বা কোনো সেইংয়ের ডিজাইন না থাকে তাহলে কি আমরা ডিজাইন করব না? অবশ্যই করব। তো তার জন্য এই টাইপোগ্রাফি টাইপের ডিজাইন করতে হলে আগে সবার আগে আমাদেরকে কিছু ফন্ট আমাদেরকে কালেক্টে থাকতে হবে। তো আমার অনলাইনে যে ক্লাসগুলো হয় আমি আমার স্টুডেন্টদেরকে সাধারণত আমাদের কালেক্ট করা হিউজ পরিমাণে ফন্ট আমি তাদেরকে দিয়ে দিই। এই যে আমাদের এই ফাইল তৈরি করা আছে, এর কালেক্ট করা যে ফন্টগুলো ফন্টের ফোল্ডার আছে সেটা দিই, ভেক্টর সহ আরও যা যা দরকার হয় সেটা আমরা দিয়ে দিই। তো খুব দ্রুত আমার অনলাইনে ক্লাস একটা শুরু হবে, চাইলে আপনারা সেখানে ভর্তি হতে পারেন যদি চান। ওকে, তো যাই হোক, আমরা আজকে আমাদের ডিজাইনে এই তিনটা ফন্টের ব্যবহারটাই করব। আমরা আমাদের ফন্ট ইউজের ভিতরে এই তিনটা ফন্ট ইউজ করব। আমি ভিডিও ডিসক্রিপশনে নামটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আমি কী করলাম, আমার যে ডিজাইনটা করব ওই ডিজাইনের আইডিয়া কিন্তু গুগলে তেমন নাই। তো আমি আলাদা আলাদা পজিটিভ সেইং বা আলাদা আলাদা মোটিভেশনাল স্পিচের যে কোয়ার্টসের ডিজাইনগুলো আছে সেগুলোকে আমি আমার ডিজাইনটার জন্য নিলাম এবং এই টাইপের ফন্ট সিলেক্ট করছি। কারণ কি, দেখেন আমার এখানে কিন্তু অনেক রকমের ফন্ট আছে কিন্তু সব ফন্ট কিন্তু এই টাইপের ডিজাইনে যায় না। এইখানে যাই মূলত হলো কিছু স্ক্রিপ্ট ফন্ট, ভালো ভালো স্ক্রিপ্ট ফন্ট যাই, আর হলো এখান থেকে কিছু ফন্ট যাবে। তো আমরা সেগুলো সব দেখেন সুন্দর করে একবারে রেখে দিছি। এই যে এখানে দেখেন এই টাইপের ফন্টগুলো কিন্তু এই টাইপোগ্রাফির জন্য হয়, তো সেটাও আমাদের রাখা আছে। তো এখন ডিজাইনটা করতে হলে আমরা কী করলাম, আগে টেক্সটটাকে একটু ভেঙে নিলাম। টেক্সটার মানে কি, স্টে ক্লোজ টু এনিথিং দ্যাট মেক্স ইউ গ্ল্যাড অ্যান্ড ইউ অ্যালাইভ। এইবার এটার মানে যদি আমরা বুঝি বাংলায় তাহলে আমরা ডিজাইনটা করতে ভালো হবে। তাহলে আমি স্টে ক্লোজটাকে এক পার্ট করলাম, এবার টুটাকে আমি মাঝখানে রাখলাম, কারণ আমরা ডিজাইনটার ভিতরে টুটা দিয়ে আমরা অর্নামেন্টই সুন্দর করে সাজাতে পারবো। আর পজিটিভ সেইংয়ের ডিজাইনে সাধারণত কোনো ভেক্টর তেমন খুব বেশি ব্যবহার হয় না, যেটা হয় সেটা বিভিন্ন অর্নামেন্ট ব্যবহার হয়, যেমন এই স্টার বা এই যে স্পার্কাল টাইপের বা এই যে জিনিসগুলো এইগুলো বেশি ব্যবহার হয়, বা লাভ ইয়ারো এগুলো ব্যবহার হতে পারে। তো আমরা ডিজাইনের প্যাটার্নটা করব কি, এই একটা ডিজাইন আমি আইডিয়া কীভাবে নিই দেখেন, আমি কিন্তু ডিটেলসে কথা বলছি যাতে নতুন ডিজাইনারদের কাজে লাগে। তো আমি এই অনেকগুলো ডিজাইন কালেক্ট করলাম, তার ভিতরে আমার একটা আইডিয়া পছন্দ হলো, আমি আমার স্টেকুলোস ফন্টটাকে এরকম টাইপে ব্যাকাবো। এটা আজকে আমার অনলাইন স্টুডেন্টদের ক্লাস নেওয়ার সময় এই ডিজাইনটা করছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখেন এই একটা স্টাইলে আমরা করব, টুটাকেও এরকম ধরনের একটা স্টাইল করব কিন্তু অন্য কিছু দিয়ে। ওকে, দেন আমরা আমাদের নিচের যে জায়গাগুলো থাকবে সেখানে একটু বিভিন্ন ধরনের অ্যারো দিয়ে স্টাইল দিয়ে আমরা ডিজাইনগুলো করব। তো আমরা প্রথমটা কী করব, আমরা এই টেক্সটটাকে একটা কপি করে নিই, আগে নিয়ে এটাকে আমরা ফন্টটাকে এক সাইডে একটু কপি করে রাখলাম। দেন কী করলাম, স্টেকুলোসটা প্রথমত আমরা এখান থেকে দেখাতে পারি, আমরা এটা থেকে যেতে পারি, ইফেক্ট হয়ে যেতে পারি। তো এখান থেকে গিয়ে আমরা আর্টস দিলাম, দেন এখান থেকে 25 রাখলাম। 25 রেখে অবজেক্ট থেকে আমরা এটাকে সাথে সাথে এক্সপ্যান্ড করে ফেলবো, কারণ ভেঙে ফেলবো, আমরা বেশি টাইম নিব না। দেন আমরা এখান থেকে এটাকে রুলার থেকে গাইডটা নিয়ে এসে একদম ঠিকভাবে নেবেন। ম্যাক্সিমাম নতুন ডিজাইনাররা দেখা যায় যে অ্যালাইনের ক্ষেত্রে খুব সতর্ক থাকে না, তো আপনাদেরকে এই সতর্কটুকু থাকতে হবে। হচ্ছে টু, এখন আমি এখানে স্ক্রিপ্ট ফন্ট যেটা ব্যবহার করব সেটা হলো সাত্তাই ফন্ট। তো আপনার টুটা হলো অন্য একটা ফন্ট, আপনি যদি এই ফন্টটা দেন, যদি বলেন যে টুটা আমি এই ফন্টটা দিব, আপনি চাইলে দিতে পারেন কিন্তু সেটা কিন্তু দেখতে একটু অন্যরকম লাগবে, বাট তারপরও আমরা এটা ব্যবহার করব। ওকে, ক্রিয়েট আউটলাইন দিলাম, দেওয়ার পরে যে কাজটা করব সেটা হলো টিটা অনেক বেশি লম্বা, তো এই লম্বাটাকে আমরা ম্যানুয়ালি এরকম একটু কী করব, ছোটো করে দিব। তাহলে কী হবে, আমার ডিজাইনের জন্য মাঝখানে জায়গাটা
সুন্দর হবে। দেন আমি এটার সাথে অ্যালাইন করে এটা দিলাম, এটাকে আমি জাস্ট উপরে রাখলাম, এখন কিন্তু কিছুই ঠিক করব না। এরপরে আমরা একটু রিবন বানাবো। তো রিবন বানানোর জন্য আমরা যেটা করি, আমরা চাইলে এখান থেকে একটা শেপ নিতে পারি। সাপোজ এই শেপটা নিলাম, শেপ নেওয়ার পরে আমরা কি করব, আমরা এখান থেকে এই মিডিলটা আগে ঠিক করে নেব। এই যে রুলার থেকে গাইড নিয়ে এসে মিডিলটা ঠিক করলাম, এই যে দেখেন। দেন এই টুলটাকে ধরে এখান থেকে আমরা শিফট ধরে ধরে টানবো, এক দুই, আচ্ছা আমি কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, আমি সাপোজ এরকম টানলাম। আমি আগে এটাকে একটু কনভার্ট করে দেখি কেমন লাগে আসলে। হ্যাঁ হয়েছে। সেমভাবে আমরা কি করতে পারি, এটা দিয়ে সেমভাবে এই মিডিল থেকে কি করব, ধরব এক দুই তিন চার পাঁচ ছয়, ব্যাস এটাকেও আমরা এই যে এটা দিয়ে এটাকেও কর্নার করে দিলাম। এখন যদি আমরা অন্যভাবেও কিন্তু করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। এভাবে করলে কি একটু কার্ভ মতো দেখা যাচ্ছে, বাট অন্যভাবে করলে কিন্তু এই কার্ভটা থাকতো না। যাই হোক, নো প্রবলেম, এটা হলো। এখন এইটা আমরা ব্যাকাবো। এস্টেকোলসটা আছে এক সাইড দিয়ে, আমরা ইফেক্ট থেকে এখান থেকে ওয়ার্ফ আর্টসে যাব, আমরা এর উল্টাটা, এই যে উল্টা করব। এটা ছিল প্লাস ২৫, আমরা এখন দিলাম কি মাইনাস ২৫, তাহলে কি হলো আমার একটা কিন্তু কপি হলো। ওকে, এইবার এটাকে আমরা অবজেক্ট থেকে একটু এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে আমরা যেটা করব, আমরা চাইলে এইটাকে, এই যে এটাকে এই যে দেখেন, আমি জাস্ট ম্যানুয়ালি এটাকে নিলাম, পরে ঠিক করব। এটা গেল, দেন এখানে ধরে এটাকে আমি ম্যানুয়ালি নিলাম। এখন যদি মনে হয় এই জায়গাটা হলো, দেখেন এখানে ধরার পরে এই যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা দিয়ে আমরা এটাকে একটু ঠিক করে নেব। ব্যাস এটা হয়ে গেল। এটাকে একটা কপি করে আলাদা করে রাখলাম, কারণ আমরা টেক্সটটাকে একটু এর ভিতরে বেঁকানোর জন্য সহজ কিছু উপায় শিখব। তো এখন যেটা করব সেটা, এখান থেকে আমরা স্ট্রোক নিব। স্ট্রোক নিয়ে আমি দুই তিন সাপোজ চার পিক্সেল রাখলাম, এখানে এরকম যদি থাকে আমরা এখান থেকে একটু রাউন্ডেড দিয়ে দিলাম, এই যে রাউন্ডেড দিয়ে দিলাম, দেন আমার এটা হলো। এখন যদি মনে হয় আমি কোনো সাইডে একটু বড় ছোটো রাখবো, মোটা রাখবো, তাহলে আমরা হোয়াইট টুল দিয়ে কিন্তু এই যে টেনে এরকম মোটা করলেও চাইলে করতে পারি, মানে আপনার ইচ্ছা আপনি যেভাবে করবেন। আমরা এখন কিছুই করব না, এটাকে কী করলাম অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম। দেখেন আমি কিন্তু এক এক জায়গা থেকে এক এক রকমের ধারণা নেওয়ার ট্রাই করবো। আমি ওখান থেকে নিলাম, অন্য অন্য ডিজাইনে যে রিবন আছে আমি ওই রিবনটাকে ওইভাবে না ব্যবহার করে আমি আমার মতো করে ব্যবহার করছি। দেখেন এখানে এক একজন এক একভাবে স্টাইলে করছে, তো মনে করুন ওইরকম কোনো কিছুই আমি ব্যবহার করব। তো এখন এখানে কিছু জায়গা কী হয়েছে, শেপ ধরে আমি এটাকে সমান করে নিলাম, এটাও শেপ ধরে সমান করলাম। এখন এইটা আর এইটা কপি কেন রাখলাম, কারণ আমার টেক্সটটাকে এইভাবে দেখাবো। তো তার আগে আমি এই জায়গাগুলো ঠিক করে নিলাম, এটাকে ধরলাম, দেন ডিভাইডেড করলাম, ডিভাইডেড করার পরে আনগ্রুপ করলাম, এই যে এই যে ডিলিট দিলাম। এই দেখেন এখন কিন্তু আমার কি এনিথিংয়ের জন্য এটা বাইর হয়ে গেল। এনিথিংটা আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। অবশ্যই আমার কী থাকবে, এই শেপটাকে আমি টপে রাখবো, রেখে এই দুইটাকে ধরে এই যে অবজেক্ট থেকে ইনভলভ ডিস্ট্রয়েড দেন মেক উইথ টপ অবজেক্ট, এই যে দেখেন এনিথিংটা কত সুন্দর করে আমার এর মতো করে হয়ে গেল। এখন অবজেক্ট থেকে এটাকে কী করবো, একটা এক্সপ্যান্ড করে নিব। দেন এইটা আর এটার সাথে আমি একটা অ্যালাইন করলাম র্যান্ডমলি। দেন অ্যালাইন করার পরে এটাকে আমি একটু কোনো কিছু না ধরে এই যে ছোটো করছি, দেখেন শিফট অল্টার ধরে আবার একটু ছোটো করলাম। এখন এটাকে আমি অল্টার ধরে দুই দিক থেকে একটু ছোটো করতে পারি, তাহলে কী হবে আমার লম্বা যেটা ছিল লম্বাটে ভাবটাও কিন্তু চলে যাবে এবং একদম পারফেক্টভাবে, এই যে দেখেন এনিথিংটা আমার সুন্দরভাবে বসে গেল। আমরা এখানে এনিথিংটা দিলাম, কিন্তু আমরা কিন্তু অন্য কিছু এখানে বসাবো। তারপরে কী আসে, দ্যাট মেক্স, এখান থেকে ক্রিয়েট আউটলাইন দিলাম,
একদম সিম্পল ডিজাইন যদি আপনি সুন্দর করে করতে পারেন। আর এই ফন্টগুলো, বিশেষ করে এই ডিজাইনের যে মেন প্রবলেমটা হয় সেটা ফন্ট। ওকে, আমি এখানেই দিলাম। তারপরে ইউ গ্লাড, এখন এইখানে আমরা আবার কিছু কাজ করব, সেটা হলো কি, এই ইউ আর জিটিগুলো দেখেন কিছু জিনিস নিচে বেশি বড়, কিছু জিনিস উপরে বেশি বড়। তো তাহলে আমরা ম্যানুয়ালি, ওই যে বারবার বলছি, আমরা ম্যানুয়ালি এই দুইটাকে ধরে একটু চাপাই দিব। চাপাই দিলে কি হবে, চাপাই দিলে যেটা হবে, এই যে দেখেন, দেখতে কিন্তু খারাপ লাগছে না, আপনার ধরার ক্ষমতা নেই যে আমি চাপাই দিছি কি না দিছি, আর অন্য আরেকজন এসে পারে এই ফন্টটা খুঁজেও পাবে না। তো এটাও একটা ভালো আইডিয়া আর কি। তাহলে কি হবে, আমার ডিজাইনটা একটু সুন্দর হবে, নাহলে ওই বড়ো থাকলে কিন্তু ঝামেলা হয়ে যেত। ওকে, আমি এখান থেকে শেপ ধরে দিয়ে দিলাম, সাপোজ এটাকে আমি উপরে দিলাম। ওকে, পরে গিয়ে ওটা ঠিক করব। দেন ইউ আর অ্যালাইভ, ক্রিয়েট আউটলাইন করলাম। আমি এই ফন্টটাও দিতে পারি, আবার এই ফন্টটাও দিতে পারি, বাট আমি প্রথম যে ফন্টটা ইউজ করছি ওইটাই দিই। ব্যাস, এটা গেল। এখন আমরা কিছু কাজ করব, সেটা হলো কি, সেটা হলো আমরা কিছু অর্নামেন্ট ব্যবহার করব, কিছু জিনিস ব্যবহার করব। তো তার জন্য যেটা করব, আমি একটা অ্যারো নিয়ে আসব। তাহলে দেখেন, এই যে লাভ উইথ অ্যারো ভেক্টর দিয়ে সার্চ দেন, দিলে সুন্দর সুন্দর ভেক্টর পাবেন। তো সাপোজ আমার এই ভেক্টরটা আমি ব্যবহার করব ডিজাইনটার ভিতরে একটু আলাদা একটা ফিল নিয়ে আসার জন্য। তো আমি ক্রপ ইমেজে গেলাম, ক্রপ ইমেজে গিয়ে এটাকে ফুল করে দিলাম। দেন আমি এখান থেকে এইটুকুকে তুললাম। ওকে, দেন অ্যাপ্লাই দিলাম। দেন ইমেজ স্ট্রেজে যাব, উইন্ডো থেকে ইমেজ স্ট্রেজ, এখান থেকে কী দিব, সিলুটেড দিব, হয়ে গেল, এক্সপ্যান্ড হলো। এখন যেটা করব, আমি এখান থেকে গাইড নিয়ে, আমি কিন্তু বারবার গাইড ইউজ করি কোনো কিছু কাটার জন্য, কারণ এটা কিন্তু আমার লাইন হিসাবেই কাজ করে। এখান থেকে দেখেন আমি ডিভাইডেড দিলাম, আনগ্রুপ করলাম, এর ভিতরে যা যা ছিল সব ডিলিট করলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, আমি একটু ঠিক করে নিলাম। ওকে, শিফট অলটা ধরে এটাকে ছোটো করি। ইউ গ্লাটের লেখার এখানে আমি এই তীরটা বসাবো। ওকে, শিফট ধরে আমি নিয়ে আসলাম, ইউ গ্লাটটা ছোটো করি। আর একটু বড়ো করব, বাট এই জায়গায় একটু কাজ করব, সেটা হলো আমি কোনো কিছু এ না দিয়ে এটাকে একটু সরাই দিলাম। তাহলে এই সাইডে আর এই সাইডে জায়গাটা দেখেন, এই যদি আমি ইউ গ্লাড দিয়ে কাটিও তাহলে কিন্তু সমান জায়গা থাকছিল না, যার কারণে আমি এখন এটাকে বড় করলাম। এটা আর এটাকে ধরে যদি একটা গ্রুপ করি, করে এটার সাথে যদি অ্যালাইন করি, তাহলে আসলে ক্লিয়ার হবো। এই যে এখন আমরা কী করতে পারি, এটাকে এই দুটাকে সিলেক্ট করে এরেস টুলে যাবো। এরেস টুলে গিয়ে ওয়ালটা ধরে জাস্ট এখান থেকে কতটুকু কি ইয়ে করবো সেটাকে ক্লিক করে, এই যে দেখেন ওয়ালটা ধরে দিলে এটা কি হলো, একদম সমানভাবে আমার এটা মুছে গেল। এই যে কত সুন্দর, পুরো মাখনের মতো। তাহলে কি হলো, আমার ইউ গ্লাড এটা সবই হলো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই সাইডটা শিফট ধরে আমি এটা লাগাই দিলাম। দেখেন তাহলে কি হলো, একই রকম ফন্ট যদি পরফর থাকতো, মানে সবগুলো মোটা মোটা ফন্ট থাকতো, তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগতো না, কিন্তু আপনি এই ইউ গ্লাডটুকু যখন ঢুকালেন তখন আপনার পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেল। আরও কিছু কাজ করব, ইউ টুর জায়গায় কী করবো, আমরা এরকম কিছু অর্নামেন্ট, আমি এটাও দেখি এই এআই ফাইলটা ফিরে দেওয়ার ট্রাই করব যদি পারি, তো আপনি সেখান থেকে নিয়ে ডিজাইন প্র্যাকটিস করতে পারবেন। তো এখান থেকে আমরা কিছু গাছপালা একটু নিব, গাছপালা নিয়ে সাপোজ এইটাকে নিলাম, এইটাকে নিয়ে আমি এইখানে দিলাম, শিফট ধরলাম, শিফট ধরে আমি এটাকে এই সাইডে নিয়ে আসলাম। আচ্ছা, এর সাথে এটাকে কী করলাম, অ্যালাইন করলাম। আমরা অ্যালাইনটা নিচের সাথে করি তাহলে ভালো হবে, কারণ উপরের সাথে আসলে এটা মানাবে না। দেন এটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি দিলাম। এখন এটা আর এটাকে গ্রুপ করে দেন এটার সাথে এটা মিডিল অ্যালাইন করলাম, দেন এটাকে গ্রুপ করলাম। ওকে, এবার এই ক্লোজের সাথে এটাকে আবার একবার গ্রুপ করি।
করে এবার টুটাকে এবার উপরে তুলি। এখন যদি মনে হয় টুটা আর একটু ছোটো করবো, চাইলে করতে পারবো, কোনো প্রবলেম নেই। দেন এটাকে উপরে তুললাম, দেখেন তাহলে এই জায়গাটা কিন্তু এখন আর আমার কাছে খুব বেশি খারাপ মনে হচ্ছে না। এবার এই মেক্সড আর এইগুলোকে একটু উপরে তুলবো, বাট এখানে একটু কাজ করব, সেটা হলো এই ফাঁকা জায়গায় দুইটা আমরা এরকম টাইপের একটু পাতা লতা দিব, পাতা একটু খুঁজে এই টাইপের একটা পাতা দিব। রিফ্লেক্ট করে নিই, এই হরিজেন্টাল দিয়ে ওকে দিলাম। এই যে দেখেন, তাহলে আমার যেমন বেঁকা সেই বেঁকা হিসাবে এটা বেঁকলো। এখন আপনি চাইলেও আপনার ইচ্ছা মতো অন্য কিছু যদি দিতে পারেন, সুন্দর করার জন্য দিতে পারবেন, তবে অবশ্যই ডিজাইনের ভিতরে একটু ফাঁকা থাকতে হবে এবং কি করতে হবে যেন সুন্দর লাগে সেই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ সব কিছুতে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, যে আপনার দেখতে কেমন সেটা আগে সবাই কিন্তু দেখবে। ওকে, ব্যাস অলমোস্ট আমাদের ডিজাইন শেষ। যদি কোনো জায়গায় ফাঁকা থাকে, কোনো জায়গায় ফাঁকা থাকলে চাইলে আপনারা আরও কিছু অর্নামেন্ট দিয়ে চেক করতে পারবেন। ব্যাস আমাদের ডিজাইনটা কত সুন্দরভাবে, দেখেন একটা ডিজাইন হলো, এখানে যতগুলো স্যাম্পল আছে, যতগুলো স্যাম্পল আছে আমি মনে করি এই যে স্যাম্পলগুলো আছে এর চেয়ে ডিজাইনটা এক কোনো অংশে খারাপ নাই, বরং আরও ভালো একটা ডিজাইন হলো। আমি অনেকগুলো জিনিস দেখে দেখে আইডিয়া নিয়ে তারপরে আমরা চাইলে এরকম ধরনের জিনিসটাও কিন্তু এখানে দিতে পারতাম। যাই হোক, এরপরে আরও নতুন নতুন ভিডিও আসবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।